নমস্কার বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটা দিয়ে দুটো নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখন বাজারে এরকম মোটা মোটা সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু তরকারি করলে খেতে ভালো লাগে না। চলো এই মোটা সজনে ডাঁটা দিয়ে আজকে একদম নতুন দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। ডাঁটাগুলোকে প্রথমে কেটে নিতে হবে। দেখো, এরকম সাইজ করে কেটে নিলাম আর প্রত্যেকটা ডাঁটার খোসা ছাড়িয়ে নিয়েছি। প্রায় আমার 1 কেজি সজনে ডাঁটা এখানে আছে, জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটা বাটির মধ্যে আমি কিছুটা জল দিচ্ছি, গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি। ডাঁটাগুলো দিয়ে দিলাম, আরও কিছুটা এর মধ্যে জল দিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। ঢাকা দিয়ে মাঝারি আঁচে বেশ নরম করে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দিচ্ছি, প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো, বেশ নরম করে সেদ্ধ করে নিয়েছি, খুন্তি দিয়ে কাটা যাচ্ছে। সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, এখন হাত দিয়ে নাড়তে পারছি। আর এই জলটা কিন্তু ফেলবে না, জলটা কাজে লেগে যাবে। একটা বাটির মধ্যে একটা ছাকনা রাখলাম। চা ছাকা ছাকনাতে কিন্তু এই কাজটা হবে না, একটু বড় সাইজের ছাকনা নেবে। ছাকনার ওপরে সজনে ডাঁটাগুলোকে রেখে একটা হাতা দিয়ে এভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে। তাহলে ডাঁটার যে শাঁসটা সেটা নিচে পড়ে যাবে আর এই খোসাগুলো দেখো বাদ চলে যাবে। দেখো শাঁসটা কতটা হয়েছে, ঠিক একই রকমভাবে সমস্তটাই আমি হাতা দিয়ে ম্যাশ করে নেব। দেখো অনেকটা শাঁস পাওয়া গেছে। এই শাঁসটা দিয়ে আমি দুটো রেসিপি বানাবো। প্রথমে একটা বাটিতে আমি কিছুটা গমের আটা নিয়েছি, তাতে দিলাম সাদা তেল, দিচ্ছি 1/2 চামচ জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে ঘষে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিচ্ছি ধনে পাতা কুচি আর চাট মশলা। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে সেই সজনে ডাঁটার শাঁসটা দিয়ে আমি আটাটাকে মাখিয়ে নেব। 4 চামচ আমি দিচ্ছি, বড় চামচের 4 চামচ। তোমরা চেষ্টা করবে এই সজনে ডাঁটার শাঁসটা দিয়েই আটাটা মাখাতে। তবে যদি জলের প্রয়োজন হয় তাহলে সেই যে ডাঁটা সেদ্ধ জলটা রেখেছি সেই জলটা দিয়ে আটাটাকে মাখিয়ে নেবে। হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিচ্ছি, ডাঁটা সেদ্ধ জলটাই দিলাম। বেশ ভালো করে চেপে চেপে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 20 মিনিট রেস্টে রাখব। 20 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখো আটাটা বেশ নরম করে মাখানো হয়েছে। এখন এটা দিয়ে তুমি রুটি বানাতে পারো, পরোটা বানাতে পারো বা লুচি বানাতে পারো, তবে আমি পরোটা বানাবো। লেচি কেটে নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে আমি গোল গোল করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর এটাকে পরোটার মতোই সেঁকে নেব। 2 পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারো। মাঝারি আঁচে উল্টে পাল্টে বেশ লালচে করে পরোটাগুলো আমি ভেজে তুলে নিলাম। দেখো প্রত্যেকটা পরোটা আমার ভেজে নেওয়া হয়েছে, পরোটাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল আর কতটা নরম হয়েছে দেখো। এখন চলো দ্বিতীয় রেসিপিতে যাই। এই যে শাঁসটা আছে, এই শাঁসটা আমি একটা বড় বাটির মধ্যে নিলাম, দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো লবণ, ভাজা মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি। আমি কিন্তু এতে পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না, তোমরা চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারো। আমি সেদ্ধ আলু দিলাম আর দিলাম 2 চামচ বেসন। বেসনের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো। হাত দিয়ে মাখিয়ে নিলাম, এরকম নরম মাখানো হয়েছে। আর এটা দিয়ে এখন আমি সাদা তেলে বেশ লালচে মুচমুচে করে বড়া ভেজে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে নিচ্ছি বড়াগুলোকে, লালচে করে ভেজে বড়াগুলো তুলে নিলাম। আজকের রেসিপি দুটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো।